আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম বিমান কর্মীদের সতর্ক করলেন প্রতিমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীদেরকে সতর্ক করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন বিমানের সকল কর্মকর্তা কর্মচারীর মনে রাখতে হবে যাত্রী সেবার মান ও নিরাপদ ভ্রমণের সঙ্গে বিমানের ভাবমূর্তি যেমন জরুরি তেমনি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে এর সঙ্গে দেশের ভাবমূর্তিও জড়িত যারা বিমানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না শনিবার বিশে নভেম্বর সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন উল্লেখ্য আলোচনা সভা শেষে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পঞ্চাশ বছর পূর্তির লগো উন্মোচন করেন প্রতিমন্ত্রী বলেন বিমানের সকলকে সম্মিলিতভাবে যাত্রী সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে সবাই মিলে চেষ্টা করলে বিমান আকাশে শান্তির নির কথাটির সত্যতা প্রমাণ হবে মাহবুব আলী বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে প্রতিষ্ঠা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত উনপঞ্চাশ বছরে বিমান নানা বিবর্তনের মধ্য দিয়ে পথ অতিক্রম করেছে প্রধানমন্ত্রীর আগ্রহ ও নির্দেশনায় বিমানকে নতুনভাবে গড়ে তোলা হয়েছে বিমানের বহরে যুক্ত হয়েছে পনেরোটি সর্বাধুনিক সম্পূর্ণ নতুন উড়োজাহাজ মাহবুব আলী বলেন সারা বিশ্বে কোভিড নাইন্টিনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এভিয়েশন ও পর্যটন শিল্প বিশ্বের সকল এয়ারলাইন্সের একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে সময় অতিবাহিত করেছে বিমানও এর বাইরে নয় সেই সময় দেশে দেশে বিভিন্ন এয়ারলাইন্স তাদের কর্মী ছাঁটাই করেছে প্রধানমন্ত্রীর মানবিক নির্দেশনার কারণে বিমানের একজন কর্মীকেও চাকরি হারাতে হয়নি তখন অপারেশনাল বাই রাশ এবং বিমানের সকল সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বিমানের আয় বৃদ্ধি করার ব্যবস্থা করা হয়েছে বর্তমানে কোভিড নাইন্টিনের সংক্রমণ কমে আসায় আকাশপথে চলাচল আবার স্বাভাবিক হতে শুরু করেছে এই সুযোগ সম্পূর্ণভাবে কাজে লাগাতে হবে এখন সময় এসেছে কাজের মাধ্যমে বিমানের সকল কর্মকর্তা কর্মচারীর মাননীয় প্রধানমন্ত্রীর মানবিকতার ও প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের